আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই বৃষ্টির দিনে আপনাদেরকে নিয়ে আসছি একটি নতুন জায়গায়, একটি নতুন একটি ডেয়ারি খামারে। যে জায়গাটিতে আসছি সেটি হচ্ছে কক্সবাজারের চকরিয়া, জায়গাটির নাম। আর কক্সবাজারটা তো সবার কাছে খুবই একটি সুপরিচিত জায়গা। তো কক্সবাজারের পাশে অবস্থিত চকরিয়া, তো আমি যেখানে আসছি এখানে খুব বিশাল বড় একটি প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যে আমাদের এখান থেকে চারটি মেশিন নিয়ে আসছেন। তো এই বিষয়ে আমি প্রজেক্টের দায়িত্বরত কয়েকজন কর্মকর্তাদের সাথে কিছু কথা বলবো। জি ভাইজান, আপনার নামটা বলেন আগে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল উদ্দিন, আমি এখানে কাজ করি। আচ্ছা, এই খামারটির নাম কি? এই খামারটির নাম হচ্ছে বেলাল সম্মিলিত শৌখিন উমর ডেইরি ফার্ম। জি, আবার বলেন যে বেলাল সম্মিলিত শৌখিন উমর ডেইরি ফার্ম। কিভাবে আসেন এটা একটু আমাকে সংক্ষেপে বলেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ রুবেল উদ্দিন, আমি এই পুরো প্রজেক্টের তত্ত্বাবধানে আছি। আমি এখন আর এক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তো ভাইজান, আপনার নামটা বলে, নামটা বলার পরে আপনি এই এলাকার নামটা কি, আপনি ডিটেলস পুরোপুরি আমরা কোথায় আসি, জায়গাটার নাম, আপনার খামারের নাম বিস্তারিত আমাকে একটু বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুশকুর, আমি কর্মরত এখানে, মানে কি কাজে নিয়ে দিতে আসি। এটা হচ্ছে চকরিয়া থানা জেলা কক্সবাজার ইটমণিগুনা 1 নম্বর ওয়ার্ড বেলাল উদ্দিন সম্মিলিত শৌখিন ডেইরি ফার্ম, উমর ডেইরি ফার্ম। জি, আপনাদের ডেইরি খামারের যে মালিক তিনি আমাদের কাছ থেকে চারটি মেশিন নিয়ে আসছেন। তো ভিউয়ার্স, মেশিন আমাদের ঢাকা থেকে আরও আগে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমি আজকে চলে আসছি, মেশিনগুলো কীভাবে সেট আপ করবো এবং এগুলো কীভাবে, হ্যাঁ, আপনার কাজ করতে হয়, কীভাবে এগুলো দিয়ে আমরা কাজ করবো সেগুলো সম্বন্ধে আমি একটু পরে এক এক করে আপনাদেরকে দেখাবো। এখন আমি মেশিনটির একটু পরিচয় আসছি, একটু দেখেন। হ্যাঁ ভিউয়ার্স, এই যে মেশিনটি, লাল মেশিনটি দেখছি, এটি আমাদের খুবই সুপরিচিত একটি মেশিন। এই মেশিনটি হচ্ছে মিলাস্টি মিল্কিং মেশিন, যে মেশিনটি দিয়ে আমরা খুব সহজে গাড়ি থেকে দুধ দোয়াইতে পারি। এবং এই মেশিনটির অনেকগুলো ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তো এখানে লেখা আছে মিলাস্টি মিল্কিং মেশিন, খুব সহজে গাড়ি থেকে হাতের স্পর্শ ছাড়াই দুধ দোয়ানোর একটি, হ্যাঁ, ইউরোপীয় প্রযুক্তি। আর মেশিনটি নিয়ে আসা হয়েছে তুর্কি থেকে, তুর্কির আমদানিকৃত। আর দেখেন পরবর্তী যে মেশিনটি আছে, এই মেশিনটি হচ্ছে ফিডমিল মেশিন। ফিডমিল বলতে আপনার গরুর মুরগির মাছের যে ডুবন্ত খাবার আছে ওই খাবারটা তৈরি হয় এই মেশিনটি দিয়ে। আমরা বাজারে যে ফিডগুলো বস্ত্রের মধ্যে পাই সেই ফিডগুলো তৈরি হবে এই মেশিনটি দিয়ে। আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় 120 কেজি। তারপর যে মেশিনটি আছে, এই মেশিনটি হচ্ছে ক্রাশার মেশিন। ক্রাশার মানে যে কোনো খাবার ক্রাশ করার জন্য, গুঁড়ো করার জন্য এই মেশিনটি ব্যবহার করা হয়। আপনার খোল, ভুট্টা, তারপর আপনার সয়াবিনের যে খাবারগুলো থাকে, মোট কথা গরু মুরগি হাঁস মাছের জন্য যে খাবারগুলো গুঁড়া করতে হয় সেটা হচ্ছে এই ক্রাশার মিল, মানে এটা দিয়ে ওই খাবারটা গুঁড়া করতে হয়। বিশেষ করে আমরা যখন ফিডমিলের ফিড তৈরি করব, তৈরি করার আগে আমরা বিভিন্ন ধরনের যে খাবারের যে উপাদানগুলো আছে এটা দিয়ে আমরা গুঁড়ো করে নেব। গুঁড়ো করার পরে আমরা কী করব, পরবর্তী যে মেশিনটা ব্যবহার করব সেটি হচ্ছে, এটি একটি মিক্সচার মেশিন। এই মেশিনটা হচ্ছে মিক্সচার মেশিন। মিক্সচার মেশিন হচ্ছে আমাদের যে শুটকি, আপনার ভুট্টা, বিভিন্ন ধরনের খাবার তৈরি করব আমরা ফিডের ক্ষেত্রে, ওই ফিডটা তৈরি করতে যে পাউডারগুলো দরকার, আমরা যে উপাদানগুলো দরকার, আমরা এই মেশিনটি দিয়ে আমরা কী করব, এটা মিক্সচার করব। এই যে ভিউয়ার্স, আমাদের এখানে এখানে থাকবে প্রোডাক্টগুলো, দেওয়ার পরে এটা ঘুরবে, আর যখন আমরা খাবারটা মিক্সচার করব তখন আমরা এটা নিয়ে, হ্যাঁ, আপনাদেরকে সরাসরি দেখাবো। তো ভিউয়ার্স, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাইতে চাচ্ছি যে এই মেশিনগুলো এখানে আনা হয়েছে কী কী মেশিন। একটা মিক্সচার মেশিন, তারপর আছে আপনার ক্রাশার মেশিন, তারপর আছে আপনার ফিডমিল মেশিন, এবং খাবি থেকে দুধ দোয়ানোর জন্যে আপনার মিলাস্টি মিল্কিং মেশিন। তো ভিউয়ার্স, আরেকটা মেশিনের অর্ডার হয়েছে, এটা আমাদের আসতেছে চায়না থেকে, সেটি হচ্ছে মাছের ভাসমান খাবার তৈরির মেশিন। মাছের ভাসমান খাবার তৈরির মেশিনটি অলরেডি আমাদের প্রক্রিয়া দিন আছে, এটা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এসে পড়বে। তো ভিউয়ার্স, আর দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন, প্রতিটি মেশিন কীভাবে আমরা কাজ করব, হ্যাঁ, সেটা আমরা দেখবেন এখন পার্ট বাই পার্ট। প্রথমে আমরা দেখাবো মিল্কিং মেশিন থেকে কীভাবে এই মেশিনটি থেকে আমি থেকে দুধ দোয়াতে হয়, তারপর দেখাবো আমরা এই ডিসমিলে আপনার গুঁড়া করার, তারপর দেখাবো মিক্সচার কীভাবে করা হয়, তারপরে দেখাবো আমরা এই যে ফিডমিলে মেশিনটি আছে সেটা কীভাবে ফিড সরাসরি তৈরি হয়। তো ভিউয়ার্স, আমাদের সঙ্গে থাকুন। আমরা তারপর
ভিউয়ার্স আমরা দেখব এই যে ভুট্টাগুলো গুঁড়া করছি, এখন গুঁড়া কতটুকু গুঁড়া হয়েছে, কেমন গুঁড়া হয়েছে এই যে দেখেন, খুব ভালো হয়েছে। এই যে ভিউয়ার্স দেখেন, এই যে ক্রাশ করার ভুট্টার ক্রাশার যে পাউডারগুলো এগুলো এখানে হ্যাঁ কমপ্লিট করা হয়েছে। এখন আমরা দেখব যে খোল কিভাবে ক্রাশ করতে পারে। ভাইজান আপনার ভুট্টা গুঁড়া গুঁড়া কি হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়েছে না? এখন পরবর্তী আমরা কি গুঁড়া করব? আমরা গুঁড়া করব খোল। খোল, আচ্ছা ভিউয়ার্স, হঠাৎ করে আমাদের বৈদ্যুতিক গোলযোগের কারণে আমরা এখন খোল ভাঙাইতে পারতেছি না, অপেক্ষা করুন আমাদের সাথে আপনারাও, কিছুক্ষণ পরে আবার আমরা আসব খোল নিয়ে, যে খোল কিভাবে ক্রাশ করা হয়, মানে খোলটা কিভাবে গুঁড়া করা হয়।